আমাদের ভিশন যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা স্বপ্ন প্রস্তাব, এটার উপরে আলোচনা হতে পারে। সেই দিকে না গিয়ে তারা সরাসরি সব কিছু নাকচ করে দিচ্ছে। পরিষ্কার বোঝা গেছে যে তারা এখানে নিরপেক্ষ নির্বাচন করতে চায় না, নির্বাচন কমিশনকে দিয়ে তার নির্বাচনকে প্রভাবিত করেই তার নির্বাচন করতে চায়। এখন মিথ্যা একটা আপনি ভুল প্রচারণা করছেন, উন্নয়নের লহরি বয়ে গেছে, এই বিষয়গুলো আসলে হচ্ছে একমাত্র উদ্দেশ্য জনগণকে প্রতারিত করে, জনগণকে বোকা বানিয়ে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার প্রচেষ্টা করা।